আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের সৃজনশীল সলভ করা এখনই শুরু করছি। সৃজনশীলটির আমাদের চতুর্থ অধ্যায়ের HTML, এখানে উদ্দীপকে দুটি দৃশ্যকল্প দেওয়া আছে, দৃশ্যকল্প এক, দৃশ্যকল্প দুই, এবং কোশ্চিনে দেওয়া আছে, কতে দেওয়া আছে ওয়েবসাইট কাকে বলে। তো ওয়েবসাইট আমরা জানি একই ডোমেনের অধীনে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় ওয়েবসাইট, বা ওয়েব পেজের সমন্বয়ে যে তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি ওয়েবসাইট। খতে যে কোশ্চেনটি বলা আছে সেটা হচ্ছে ডোমেন নেম অদ্বিতীয় ব্যাখ্যা কর। তো ডোমেন নেম মূলত হচ্ছে একটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেস বলা যায় বা ওয়েব টেক্সট বলা যায়। তো ডোমেন নেম অদ্বিতীয় হবে কেন? কারণ হচ্ছে যে আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে যখন ভিজিট করি বা সার্চ করি তখন তাদের একটা ইউনিক একটা নাম থাকে, যে নামে অন্য কোনো ওয়েবসাইট থাকে না। তো একই নামে একের অধিক যদি ওয়েবসাইট থাকে তখন কি খুঁজে পাওয়া যায় না আসলে আমি কোন ওয়েবসাইটটাকে খুঁজতেছি। তো ডোমেন নেম একটা ওয়েবসাইটের যা থাকবে ওই নামে অন্য কোনো ওয়েবসাইট থাকবে না, এই জন্য হচ্ছে ডোমেন নেমটাকে আমরা অদ্বিতীয় বলে থাকি। এরপরে গতে আমাদের কোশ্চেন হচ্ছে দৃশ্যকল্প এক, যেটা হচ্ছে এই বক্সটা, দৃশ্যকল্প একের প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখো। ওকে, প্রথম লাইনে যে লেখাটা লেখা আছে সেটা হচ্ছে ওয়েলকাম ICT ল্যাব, দ্বিতীয় লাইনেও লেখা আছে ওয়েলকাম ICT ল্যাব, তৃতীয় লাইনে এ নিচে লেখা আছে টু এবং বি এর উপরে দেওয়া আছে টু। তাহলে এটার জন্য HTML যদি আমরা এখন লিখতে যাই সেক্ষেত্রে কোডটা কী হবে একটু লক্ষ্য করি। গ, তোমরা চাইলে কেউ প্রথমে লিখে নিতে পারো যে সবচেয়ে বড় লাইনের জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করি H1 বা হেডিং 1, এবং সবচেয়ে ছোট লাইনের জন্য যেটা ইউজ করি H6 অথবা হেডিং 6 ট্যাগ। আমি ডিরেক্ট HTML কোডটা লিখে দিচ্ছি। প্রথমেই HTML লেখার জন্য HTML ট্যাগটা লিখব, তারপরে লিখব হেড, তারপরে হেডিংয়ে যেহেতু কোনো কিছু নাই টোটালটাই ফাঁকা রেখে দিলাম, হেড শেষ। তোমরা চাইলে হেডিং না লিখলেও হবে, বাট হেডিংটা লেখা ভালো। বডি, ওকে, বডি লেখার পরে আমরা প্রথম লাইন ওয়েলকাম ICT ল্যাব যেহেতু সবচেয়ে বড় দেখাবে তার মানে আমরা H1 বা হেডিং 1 ট্যাগটা স্টার্ট করলাম, তারপরে যে প্রথম লাইনটা লেখা আছে ওয়েলকাম ICT ল্যাব সেটা লিখে দিব ওয়েলকাম ICT ল্যাব H1। এর পরের যে লাইনটা সেটা বলেছে যে সবচেয়ে ছোট দেখা, সবচেয়ে ছোট যদি দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে H6 ওয়েলকাম ICT ল্যাব ট্যাগটা শেষ করে দিই। এখন যেটা বলেছে যে তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড, তৃতীয় লাইনটা হচ্ছে আমাদের দেখে বুঝতে পারতেছি সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট ইউজ করতে হবে, এবং সেটা বলছে প্যারাগ্রাফ দিয়ে লেখার জন্য। দ্যাটস আমরা প্রথমে পি ট্যাগ ইউজ করব, তারপরে লেখাটা আছে এ, যেহেতু টুটা এ থেকে একটু নিচের দিকে আছে সেই ক্ষেত্রে আমরা লিখব সুপার স্ক্রিপ্টের SUB, সংখ্যাটা কত দেওয়া 2, ট্যাগটা শেষ করে দিব সু। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বি, তার পাওয়ার, তাহলে হবে সুপার স্ক্রিপ্ট SUP 2 SUP। প্যারাগ্রাফ ট্যাগ স্টার্ট করেছিলাম, প্যারাগ্রাফ ট্যাগ শেষ করে দিলাম। এখন আমাদের টোটাল কাজটা যেহেতু শেষ তার মানে বডি, টোটাল পেজে যা দেখাবে সেটা লেখা শেষ, তার মানে আমরা বডিটাকে এখন শেষ করে দিব বডি, তারপরে আমাদের HTML। এই হচ্ছে আমাদের গয়ের উত্তর। এখন আমরা একটু দেখে নিতে পারি যে গয়ের উত্তরের দৃশ্যকল্প এক তিনটা লাইন দেওয়া আছে, সেখানে হচ্ছে হেডিং সবচেয়ে বড় লাইন H1 ওয়েলকাম ICT ল্যাব, হেডিং 1 শেষ, হেডিং 6 স্টার্ট ওয়েলকাম ICT ল্যাব, হেডিং 6 শেষ, তারপরে যেটা বলেছে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টে সেটা বলছে প্যারাগ্রাফে লেখার জন্য, দ্যাটস আমরা পি ট্যাগ দিয়েছি, এবং এইদিকে হচ্ছে এ, লেখাটা একটু নিচের দিকে আছে, দ্যাটস আমরা লিখব সুপার স্ক্রিপ্ট যেটা পাওয়ার, আর সাবস্ক্রিপ্ট যেটা হচ্ছে নিচের দিকে। তাহলে এ সাব 2 সাব শেষ, বি সুপার স্ক্রিপ্টের সুপ 2 সুপ শেষ, প্যারাগ্রাফ শেষ করে
HTML এর বডি শেষ, HTML শেষ, এর সাথে শেষ হলো আমাদের গ এর উত্তর। এখন চলে যাব আমরা ঘতে। ঘতে বলেছে দৃশ্যকল্প 2 এর টেবিল তৈরির HTML কোড লিখো, যেখানে বুক এ ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে। ওকে, তাহলে দৃশ্যকল্প 2 এ আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পাচ্ছি, এক পাশে বুক লেখা আছে আর এক পাশে একটা ছবি দেওয়া আছে। তো আমাদের প্রশ্নে যে জিনিসটা বলেছে যে বুকে ক্লিক করলে, আমরা এই বুকে যখন ক্লিক করব তখন আমরা চলে যাব book.com, book.com ওয়েবসাইটটি চালু হয়ে যাবে। তাহলে তার জন্য HTML ভাষাটি লিখতে বলছে। তাহলে আমরা ঘ এর উত্তরটা যদি লিখি, HTMLটা কী ধরনের হবে, ডিরেক্ট HTMLটা আমি লিখে দিচ্ছি। HTML হেড, হেড শেষ, বডি, যেহেতু টেবিল বলেছে দ্যাটস ওয়াই টেবিলের জন্য আমাদের টেবিলটা ইউজ করতে হবে। বর্ডার, টেবিল বর্ডার 1। এখন যেটা বলেছে আমাদের টেবিলের হচ্ছে একটা রো, তাহলে TR টেবিল রো হচ্ছে 50 দিব, কারণ হচ্ছে টেবিল হাইট দেবো আমরা 50, কারণ দুই পাশেই অর্ধেক অর্ধেক করে আছে। তো TR টেবিল রোটা আমাদের কীরকম হবে সেটা আমরা কল করে দিলাম, এবং TD তে যে জিনিসটা হবে সেটা হচ্ছে বুক। বুককে যদি আমি ক্লিক করি, সেই জায়গায় আমাদেরকে মূলত বলতেছে হাইপার লিঙ্ক অ্যাড করার জন্য। তাহলে লেখাটা হবে হাইপার লিঙ্কের ট্যাগটা AHREF। এখন আমাদের বলেছে book.com এ চলে যাবে, তাহলে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে এইচ, টোটালটাই কোটেশনের ভিতরে লিখতে হবে HTTP ক্লোন / www.book.com। এটা শেষ করলাম। শেষ করার পরে আমাদের যে টেক্সটটা, টেক্সট বলতে আমরা যে লেখাটাতে ক্লিক করলে আমরা এই অ্যাড্রেসে চলে যাব সেই লেখাটা লিখব। লেখাটা হচ্ছে বুক, যেহেতু লেখাটা শেষ, এখন হচ্ছে আমাদের মূল ট্যাগের এ ট্যাগ শেষ করে দিলাম, হাইপার লিঙ্কের ট্যাগ। এর সাথে প্রথম যে ডাটাটা, টেবিল ডাটা TD ক্লোজ হয়ে গেল। সেকেন্ড যেটা বলেছে যে ইমেজটা যুক্ত করার জন্য, তাহলে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে TD। ওকে, এখন আমাদের দ্বিতীয় যে টেবিল ডাটাটি আছে সেটা হচ্ছে ছবি। তো ছবি যুক্ত করতে হলো হচ্ছে TD দেওয়ার পরে ইমেজ ট্যাগের জন্য IMG SRC। এখন হচ্ছে ছবিটার নাম দিবাম, ছবিটার নাম কী নামে সেভ আছে, book.jpg। এখন যেহেতু ছবি যুক্ত করার কথা বলছে, তোমরা যদি সাইজ না দাও সেক্ষেত্রে হওয়া মানে ওই জিনিসটা হবে হবে না এমন না, আর সাইজটা দিয়ে দিলে ভালো। তাহলে আমরা সাইজটা দিয়ে দিই, ওয়াইড হচ্ছে 50 আর হচ্ছে হাইট 50। ছবিটা যুক্ত করা শেষ, তার মানে এই TD-র কাজ শেষ হয়ে গেল। তারপরে TR শেষ হয়ে যাবে, টেবিল শেষ, বডি শেষ, HTML শেষ। এর সাথে শেষ হয়ে গেল আমাদের চতুর্থ যে কোশ্চেনটা ছিল তার উত্তর। HTML শুরু করলাম, হেডিং দিয়ে শেষ করলাম, বডি দিয়ে এবার স্টার্ট করলাম, বডিটা শেষ হয়ে যাবে। টোটাল পেজে যে ডকুমেন্টসগুলো থাকবে সব থাকবে বডির ভিতরে। যে দেখো টেবিল বর্ডার, এই টেবিল বর্ডারে 1 আমি দিয়েছি, তোমরা চাইলে 2ও দিতে পারো। যত সংখ্যাটা যত বেশি দিবা তখন হচ্ছে চারপাশের যে দাগটা দেওয়া আছে বা রাউন্ডটা দেওয়া আছে, রাউন্ডটা তত মোটা হবে। এরপরে হচ্ছে যেহেতু এটা মাঝখান দিয়ে একটা মাত্র রো এবং মাঝখানে দাগ আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি হাইট দিয়ে 50 দিয়েছি, এবং প্রথম TD প্রথম টেবিল যে ডেটা সেটা হচ্ছে হাইপার লিঙ্ক যুক্ত করতে বলছে, বুকে ক্লিক করলে book.com-এ চলে যাব। প্রথম ডেটা শেষ, দ্বিতীয় ডেটা ছবিটা যুক্ত করলাম, তার সাইজ ছবিটা প্রস্থ এবং দৈর্ঘ্য কত হবে সেটা দিয়ে দিলাম, TD শেষ, প্রথম যেহেতু একটাই মাত্র রো টেবিলের, TR শেষ, টেবিল ট্যাগ স্টার্ট করেছিলাম টেবিল ট্যাগ শেষ করে দিয়েছি, এবং বডি স্টার্ট করেছিলাম বডি শেষ, HTML ফার্স্টে এবং লাস্টে শেষ। এর সাথে শেষ হলো ঘ এর উত্তর। আশা করি সৃজনশীলটি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।